আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক সংবাদে আবার একবার স্বাগতম সবাইকে। আজ আমরা আপনাদের জানাবো ইসি মাহবুবকে পদত্যাগ করতে বললেন ডাক্তার জাফরুল্লাহ, জানাবো চট্টগ্রামের ভোটকে শান্তিপূর্ণ বলায় কাদেরের সমালোচনায় রিজবি, আরো থাকছে কাদের মির্জার হরতাল ও ঢাকায় সংবাদ সম্মেলন প্রত্যাহার, সর্বশেষ থাকছে এবার ওবায়দুল কাদের ও মির্জা কাদেরের ভাগিনার চ্যালেঞ্জ। তাই পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমান নির্বাচন কমিশনকে গণতন্ত্রের সিরিয়াল কিলার হিসেবে অভিহিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন সরকার, আমলা ও পুলিশের মদত পুষ্ট এই কমিশন গণতন্ত্র আশা আকাঙ্ক্ষাগুলো একের পর এক হত্যা করে যাচ্ছে, একবার হত্যা করে তারা থামছে না, বারবার কাটা গায়ে লবণ দিয়ে যাচ্ছে। তিনি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনা হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদের আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী তার বক্তব্যে দেশের বিচার বিভাগ নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন দেশের এমপি বিদেশের মাটিতে যখন সাজাপ্রাপ্ত হয় তখন আমাদের দেশের বিচারালয় ঘুমিয়ে থাকে নির্জীব পাথরের মতো, তারা দেখেও দেখে না, অথচ এখানে নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয় জেল খাটে, এই বিষয়টিকে লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন ওনার নির্বাচন কমিশনে থেকে লাভ কি, একটা উদাহরণ সৃষ্টির জন্য আমি মাহবুব তালুকদারকে আহ্বান করছি পদত্যাগ করেন, দেশবাসী বুঝবে একজন হলো প্রতিবাদী কণ্ঠস্বর আছে। জাফরুল্লাহ বলেন আজ আমাদের সমবেত ভাবে রাস্তায় নামতে হবে, আমরা একবার রাস্তায় নেমে মানববন্ধন করে ভুলে যাই, বেসরকারি একটি কোম্পানি বিনা টেন্ডারে কাজ পাচ্ছে বলেও এই সময় মন্তব্য করেন জাফরুল্লাহ। তিনি বলেন এর বিচার কি হবে না, এর বিচারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা জরুরি। অপরদিকে শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যে কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন গতকাল ওবায়দুল কাদের বলেছেন চট্টগ্রাম সিটিতে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, ভালো নির্বাচন হয়েছে, বিএনপি কেন্দ্র দখল সহ সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সহিংসতার পথ বেছে নিয়েছে, পথ বাঁচাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজের বাসায় অবরুদ্ধ অবস্থায় অনলাইনে সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন। রিজভী বলেন আসলে আওয়ামী লীগ নেতারা আত্মমুগ্ধ, চাটুকারদের প্রতি খুব বেশি সংবেদনশীল আর লোভ আছে অতিমাত্রায়, যে কারণে তারা চোখ থাকতেও অন্ধ হয়ে আছে শুধু ক্ষমতার রুটির ভাগের জন্য। বিএনপির এ নেতা আরো বলেন ওবায়দুল কাদের সাহেব আপন ছোট ভাই আব্দুল কাদের মির্জা গতকাল কোম্পানিগঞ্জে নাগরিক সভায় বলেছেন ওবায়দুল কাদের সাহেব পথ বাঁচাতে অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছেন, আপনি মানুষের চোখে ধুলো দিয়ে কতদিন টিকে থাকবেন, কিসে সুষ্ঠু নির্বাচন হয়েছে, চট্টগ্রামে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, রক্তপাত হয়েছে এটিকে মেনে নেওয়া যায় না, সেখানে জোর করে ইভিএম ব্যবহার করে একজন প্রার্থীর পক্ষে ভোট দিয়ে বিজয়ী ঘোষণা দেওয়া হয়েছে, আওয়ামী লীগ এখন পথ হারা। ওদিকে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায় ডাকা আগামী রোববারে আধাবেলা হরতাল প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার বিকালে আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশে এই হরতাল প্রত্যাহার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা। নোয়াখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল চৌধুরী বহিষ্কার, অপরাজনীতি, টেন্ডারবাজি, চাকরি বাণিজ্য সহ বিভিন্ন দাবিতে এ হরতালে ডাক দিয়েছেন কাদের মির্জা। এর আগে 20 জানুয়ারি সোমবার সন্ধ্যায় রূপালী চত্বরে সংবাদ সম্মেলনে তিনি আধাবেলা হরতালে ডাক দিয়েছিলেন, এই সময় তিনি ঢাকায় সংবাদ সম্মেলন করার ঘোষণাও দিয়েছিলেন। এদিকে মামা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং মেয়র কাদের মির্জা ভাগিনা মাহবুবুর রশিদ মঞ্জু চ্যালেঞ্জ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। ওবায়দুল কাদেরের ভাগিনা মাহবুবুর রশিদ মঞ্জু কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার 10টার দিকে ফেসবুক থেকে লাইভে এসে তিনি এই ঘোষণা দেন। লাইভে এসে তিনি বলেন আমার বাবা এই এলাকার মানুষের সঙ্গে ছিলেন সুখে দুঃখে দীর্ঘদিন, আমি আশা করছিলাম যে অন্তত আওয়ামী লীগ করেও দীর্ঘদিন আওয়ামী লীগের থেকে কিছু পায়নি, চাইও নি, ছোট্ট জায়গাটুকু এমন কোনো বড় কিছু না, জনগণের সঙ্গে থাকা, সম্পৃক্ত থাকা এটাই, সেটা নিয়েও কোনো অদৃশ্য কারণে রাজনীতি করা হয়েছে সেটা ঠিক আমি বুঝতে পারিনি, যাই হোক দলের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন আমরা যতটুকু জেনেছি আজকে চরপার্বত্যের আওয়ামী লীগের কোনো নেতা কর্মী উপস্থিত ছিলেন না, তারা একতরফা ভাবে দলকে যা ইচ্ছে তাই করে যাচ্ছে, নমিনেশন নিয়ে যা ইচ্ছে তা করছে, যাই হোক আমি কাউকে নিয়ে কিছু বলতে চাই না, যারা আমাকে কথা দিয়ে কথা রাখেননি এটা তাদের বিষয়, কিন্তু আমি জনগণকে কথা দিয়েছি আমি নির্বাচন করব, আমি নির্বাচনে আছি, আমি নির্বাচনে থাকবো, আমি আসন্ন 2 নং চরপার্বত্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব। তিনি আরো বলেন আমার একটি কর্মীর সঙ্গে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, আমার কোনো কর্মী সমর্থককে যদি হয়রানি করা হয়, তাহলে এর দায়িত্ব তাদের নিতে হবে এবং যারা দলীয় মনোনয়ন দিয়েছেন তাদেরকে নিতে হবে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ধন্যবাদ।